Hey guys, Assalamualaikum. Shagadam mein achhi nutun ekta video the. Aaj ke video the dekhte the kuchh apna event thumbnail gulo make karu main Android phone diye. Ida das Pixellab diye shampo apna Pixellab play store page aben. Aur video di shampo no dekhte hobe. Ta hole booster aben. Aur video di bishi ki suna aur 9 minute ki 8 minute hobe. So video di shampo no dekben. Aur sheshe ek tu tips bolte the bahal hobe. Je bahal hobe kuchh apne HD quality the korte aben thumbnail ta. So, আমার ভালোবাসার মানুষগুলো লাইক করে দিবা আর আজকে লাইক হিম হচ্ছে 100 আর যদি মনে হয় যে আমি সাবস্ক্রাইব করার যোগ্য তাহলে সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওটিকে লাইক করে দিবা আর লাইক হিম 100 করে দিবা জানি করে দিবা না তাও চাইলাম আর কি সো আর কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আর আমি থাম্বনেল তৈরি করতে দাদা ইউজ করছি সবগুলো লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে ওখানে ডাউনলোড করতে পারেন সো আর কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক আমরা হচ্ছে পিক্সেলল্যাব ওপেন করব ওপেন করার পর হচ্ছে থ্রি ডট ক্লিক করার পর ইমেজ সাইজে ক্লিক করব করার পর হচ্ছে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করব এটা তো আপনারা পারেনই তারপর হচ্ছে ওকে করে দেব ওকে করে দেওয়ার পর হচ্ছে প্লাস এরতে ক্লিক করে আমরা একটা অ্যাভয়েড করব যেটা বর্ডার আর কি এটা আপনারা পিক্সেল পিএসসি তে অনেক ভালোভাবে করতে পারবেন আমি এটা বর্ডার বানাই রেখেছি আপনারা খালি এটা अप्लाई করবেন তাহলে হবে তারপর রিসাইজে যাব যাওয়ার পর নিচেরটাকে একদম 100 করে দেব ওয়েট করে দেওয়ার পর হচ্ছে এখানে আমরা লক করে ফেলব করার পর এটাকে চাইলে হাইড করে দিতে পারেন দেখবেন আর কি তারপর হচ্ছে প্লাসেতে ক্লিক করে আমরা এগুলো ডাউনলোড করব এগুলো আপনাদের বানাই নিতে হবে যে যারা এই রকম থাম্বনেল মেক করতে চান তারা তো জানেন যে এখানে এগুলো কোথায় পাওয়া যায় আমি এটা নিছি হচ্ছে সাত ভাইয়ের সাত গেমিং এর ওইখান থেকে থাম্বনেলের ওইখান থেকে আপনারা এগুলো একান্ত মানে বানাবার পর সবগুলো গ্রুপে করার পর এইভাবে করে নেবেন করে নেওয়ার পর আমরা রিসাইজে যাব যাওয়ার পর এটাকে 100 করে দেব নিচেরটাকে সেম ওভাবেই করে দেওয়ার পর এই নিচেটা আমরা নিচের যে বর্ডারটা অ্যাড করলাম সেটা উপরে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর হাইড করে দেব মানে আনহাইড করে দেব শো করাবো দেখেন এইভাবে লুক আসবে লুক আসার পর এইভাবে লক করে দেব লক করে দেওয়ার পর হচ্ছে আমরা अगेन प्लस হতে ক্লিক করার পর একটা ব্যাকগ্রাউন্ড এড করব ব্যাকগ্রাউন্ড আপনারা অনেকগুলো দিয়ে রাখবো আমি ডেসক্রিপশন বক্সে আর পিএসসি তে অনেক ভালো হইতো এটা পিক্সেল ল্যাবে অনেক প্রবলেম হয় কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডের প্রবলেম হবে যেটা অ্যাকচুয়ালি সাত গেমিং ডিজিটাল গেমার বিডি আরো অনেক অনেক আছে ওদের মতন হবে না ব্যাকগ্রাউন্ডটা সো তারপর আমরা এটাকে লক করে ফেলব করার পর হচ্ছে প্লাস এতে ক্লিক করার পর হচ্ছে নিউ টেক্সটে যাব যাওয়ার পর হচ্ছে আমরা ডাবল ট্যাপ করে আমাদের কাঙ্ক্ষিত ওয়ার্ড লিখব যেটা আর কি লিখতে চাচ্ছি দেখেন আর কিভাবে পিএলপি সেভ করবেন সেটা আমি ভিডিওর শেষে দেখাই দেব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর 100টা লাইক পূরণ করে দিবেন আশা করি পূরণ করে দিবেন তারপর হচ্ছে আমরা যাব ফ্রন্ট সেকশনে যাওয়ার পর ফ্রন্ট সেকশন লিশাম চলন দিকে ওটা সিলেক্ট করব সিলেক্ট করার পর এটাকে আমরা কালার থেকে আপনারা হলুদ কালার দিতে পারেন আর আমি টেক্সচার দিয়ে রাখবো প্যারা নাই তারপর টেক্সচার অপশনে ক্লিক করব আপনাদের বোঝানোর জন্য টেক্সচার অপশনে ক্লিক করব নিচে টেক্সচার অপশনে ক্লিক করার পর হচ্ছে প্লাস এখানে ক্লিক করার পর আমরা টেক্সচার অ্যাড করব এই টেক্সচারটি তারপর দুই নাম্বারটা সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছেন যে এভাবে লুক আসবে তারপর নিচে আসবো আসার পর স্টক সেকশন আসবো স্টক স্টক আমরা কত করে দেবো 15 করে দেবেন আর পিএলপি সেভ করলে জাস্ট একবার করবেন আর পরবর্তীতে কোনো কাজ করা লাগবে না আমি সেটা দেখাই দেবো জাস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখেন তারপর হচ্ছে এটাকে আমরা সাইজ অনুযায়ী বড় করে নেব করার পর হচ্ছে টিক মার্কে ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর এটাকে কপি করার পর দেন আমরা আর একটি ওয়ার্ড লিখব যারা ইভেন্ট থাম্বনেল মেক করতে চান তারা তো জানেনই এগুলো যে সাইডেরগুলো পিকচারগুলো অ্যাড করতে সেটা কোনখান থেকে পাবেন তারপর টেক্সচার অপশনে গিয়ে ডিলিট করে ফেলবো তারপর দেখতে পাচ্ছেন যে এটা হোয়াইট হয়ে আসবে তখন এটা অফ স্থির লুক আসবে তারপর হচ্ছে নিচের এটা ট্যাপ করা ওটাকে একদিন আমরা কপি করব কপি করার পর একটি নিচের এটা আর একটি ওয়ার্ড লিখবো 13 আগস্ট বা যেটা ইভেন্টের রিলেটেড নিউজ দিতে চান সেভাবে করে দেবেন ওকে করে দেওয়ার পর হচ্ছে এটাকে লক করে দেবেন এখন সেভ করবেন কীভাবে মানে প্রজেক্ট পিএলপি ফাইল করবেন কীভাবে এই অপশনে ক্লিক করবেন না প্রথমে কী করবো একটা নিচে একটা শ্যাডো অ্যাড করবো শ্যাডো যা ইচ্ছে বলতে পারেন তারপর হচ্ছে এটার কালার সেকশন চেঞ্জ করতে পারবেন এই অপশনে গিয়ে আমরা এটাকে সেন্ড টু ব্যাক করে দেওয়ার পর একদম নিচে চলে যাবে তার উপরে নিয়ে আসবো নিয়ে আসার পর এটাকে আমরা কপি করে ফেলবো তারপর কালার আপনারা চেঞ্জ করতে পারবেন হোয়াইট কালার আপনারা চেঞ্জ করে অ্যাডজাস্ট করে নেবেন আমি হোয়াইট করে দিলাম যেহেতু ওই থাম্বনেলগুলোর মধ্যে হোয়াইট হোয়াইট আসছে তবে এটার জন্য হচ্ছে পিএসসিসি অনেক বেস্ট হইতো আপনারা যেহেতু বলছেন যে পিক্সেল ল্যাব দিয়ে দেখানোর জন্য সেই জন্য বলছি আর এত কঠিনভাবে দেখলে আমরা বুঝতেন না তারপর হচ্ছে আমরা সেভ প্রজেক্টে ক্লিক করার পর হচ্ছে এখানে প্রজেক্ট নেম দেবো এটা মূলত পিএলপি এটাতে জাস্ট আপনারা প্রত্যেকবারে কাজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না
তারপর হচ্ছে এটাকে আমরা সেভ ইমেজ করার পর কাস্টমে যাওয়ার পর নিচে টি ট্যাপ করার পর আল্ট্রাতে সেভ করে ফেলব। এখন এই পিএলপি বানানির মানে উপকারটা কি সেটা আপনাদের দেখাবো। দেখেন এখন আপনারা এই অপশন আসবেন, আসার পর ডিফল্টে অথবা ওই ওই অপশনে ফাইল অপশনে ক্লিক করলে দেখতে পাবেন যে উপরে একটা আমাদের প্রজেক্ট তৈরি হয়েছে, এখানে ক্লিক করার পর আমাদের ওই প্রজেক্টটিতে নিয়ে যাবে। তারপর হচ্ছে নিচেরটাই দেখতে পাবেন, আমি সবগুলোকে ডিলিট করে ফেলবো। দেখেন তারপরে আপনাদের একটা ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো। দেখেন এই যে এখানে ডাবল ট্যাপ করে এখানেও যে কোনো একটা তারিখ দিতে পারেন, আপনাদের এটা কোনো কাজ করা লাগবে না, খালি জাস্ট একবার কাজ করবেন আর পরবর্তীতে খালি ফটোগুলো চেঞ্জ করবেন, নিচেরটা ডিলিট করার পর অ্যাড করবেন, তাহলে ওকে হয়ে যাবে। তারপর হচ্ছে সবগুলোকে আমরা মার্ক ডাউন করার পর ডিলিট করে ফেলবো। ওকে, তারপর আমরা ডিলিট অপশনে ক্লিক করার পর ডিলিট করে ফেলবো সবগুলো। করার পর একদিন আমরা প্রথম অপশন আসবো, এই অপশনে আসার পর হচ্ছে ডিফল্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর একদম আগের মতন হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা ফাইল ওখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে উপরে একটা প্রজেক্ট আসছে, ওখানে ক্লিক করলে আমাদের প্রজেক্টটিতে নিয়ে যাবে। যাওয়ার পর এখানে আপনারা এডিট করতে পারবেন ইচ্ছা মতো। আর একটা বর্ডার দিয়ে রাখবো, বর্ডারটা ডাউনলোড করে নেবেন, আমি বর্ডারটা দিয়ে রাখবো যেন থাম্বনেলটা একটু অস্থির কোয়ালিটির আসে। এই টেক্সটগুলো বড় করে নেবেন, দেন আপনারা সেভ একটা বর্ডার অ্যাড করে নেবেন। করার পর এটাকেও আমরা রিসাইজ করে দেবো, এক উইথ 100 করে দেবো। তারপর সেভ চেঞ্জে ক্লিক করার পর সেভ হয়ে যাবে আর কি। তারপর সেভ ইমেজে ক্লিক করার পর হচ্ছে আমরা এটাকে আলাদা সেভ করবো। সেভ করার পর হচ্ছে আমরা এটা কালার কালেকশন করতে পারি হচ্ছে লাইট রুমে গিয়ে, সেটা একটু দেখিয়ে দেবো লাইট রুমে কীভাবে কালার কালেকশন করবেন। এটাকে ভালো বসায় নেবেন আপনারা, আর পরবর্তীতে আপনাদের কোনো কিছু কাজ করতে হবে না, খালি ডাবল ট্যাপ করে টেক্সট এডিট করলে হবে আর পিকচারগুলো ডিলিট করে দেন আগের পরে একটা পিকচার সেভ করতে পারবেন, নিয়ে আসতে পারবেন। সেভ করার পর আমরা যাবো হচ্ছে লাইট রুমে। লাইট রুমে যাওয়ার পর হচ্ছে কালার কালেকশন করবেন। দেখেন আমি যেভাবে করতেছি। সো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম, আর আশা করি 100টা লাইক পূরণ করে দেবেন। সো ভিডিওটা শেষ পর্যন্ত কে দেখতেছেন তারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, অনেক খুশি হব। সো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, খুদা হাফেজ, টিল দেন, বাই বাই।